এই কথাগুলো হয়তো অনেকে হতাশ করতে পারে, কিন্তু আমি একটা কথা বলেছি যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে হতাশ হতে বলে নাই। কোরআন এবং সুন্নাহ বলেছে যে এই অবস্থা যেটা দেখছেন এটা চিরস্থায়ী হবে না। ঠিক ওই যুগের ফেরাউনদের মতো, ওই যুগের আবু জাহেলদের মতো, ওই যুগের নমরুদদের মতো আজকাল আজকের যুগের যারা ফেরাউন নমরুদ আবু জাহেল তাদেরও ধ্বংস আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে গেছেন কার পরে কি হবে। সামনের সময়টা ইসলামের জন্য, এই সময়টুকুতে ধৈর্য ধরতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং অতি আবেগী হয়ে এমন কিছু করা যাবে না যেটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটাতে ইসলামের পরিবেশ আরও সংকুচিত হয়ে যায়। এমন কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা করা যাবে না। বরং সবরের সাথে, এদারের সাথে, জামার সাথে, প্রশিক্ষণের সাথে, ধৈর্যের সাথে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এখন রেজাল্ট পাবেন না ইনশাআল্লাহ, 5 থেকে 10 বছর পর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তাড়াহুড়া করতে যাবেন না। আল্লাহ পাক হাদিসে জানিয়েছেন তার রাসূলের মাধ্যমে সামনেই ইমামুল মাহদী আসছেন, মালহামা লঞ্চ হবে ইনশাআল্লাহ, মুসলিমদের মধ্যে জামাআ হবে, বায়া হবে, প্রত্যেক বাতিল শক্তির ধ্বংস হবে এবং সভ্যতা সংকুচিত হয়ে আসবে। প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে, প্রচুর মানুষ নিউক্লিয়ার যুদ্ধে মারা যাবে, প্রচুর মানুষ দেখবেন ওই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে, তাদেরকে নিয়ে ইমামুল মাহদী আগাবেন। কনস্টান্টিনোপল আবার বিজয় করা হবে, হয়তো বা সেটা নেটোর হাত থেকে মুক্ত করা হবে, দেন জেরুজালেম আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ তাআলা। এটা রাসূল সাল্লাম বলে গেছেন, এটা আমার কথা নয়, আপনি আমার মুখ বন্ধ করলে ওটা ঠেকাতে পারবেন না, এটা রাসূলের কথা, তিনি বলে গেছেন মুসলিমরা ওটা বিজয় করবেই করবে। এবং সেখানে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবেন, 40 বছর তিনি খেলাফত রিস্টোর করবেন, আরও 40 বছর। তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে কিয়ামত হবে। সময় একটা বাকি আছে, এই সময়টা আমাদের সামনে বাকি আছে। আপনার সংস্কৃতির শক্তি বলেন, প্রযুক্তির শক্তি বলেন, অস্ত্র শক্তি বলেন, মিলিটারি শক্তি বলেন, অর্থনৈতিক শক্তি বলেন এবং পলিটিক্যাল শক্তি বলেন, এই শক্তিগুলোকে বাদ দিয়ে আল্লাহর পথের চূড়ান্ত বিজয়, জিহাদ এবং ইসলামের এই দিন প্রতিষ্ঠার খেলাফা আদৌ সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত ততক্ষণ পর্যন্ত করেন নাই যতক্ষণ সেখানে একটা কমিউনিটি গড়ে ওঠে নাই, ইউনাইটেড কমিউনিটি, কমিউনিটি গড়েছেন তারপর গিয়েছেন। তিনি ততক্ষণ পর্যন্ত বদর যুদ্ধ করেননি যতক্ষণ পর্যন্ত ইসলামিক ইকোনমিক সেক্টরটা ডেভেলপ না করে, তিনি আগে কাফেলাগুলো অ্যাটাক করেছেন তারপরে বদলে গিয়েছেন। তিনি প্রশিক্ষণ দিয়েছেন, সামরিক প্রশিক্ষণ দিয়েছেন, তারপরে বদলে নিয়েছেন। তিনি মুসলিমদের জামা গঠন করেছেন, লসগুলো বাস্তবায়ন করেছেন, দেন তিনি রাষ্ট্র গঠন করেছেন, তারপর বদলে গিয়েছেন। বেসিক কাজগুলো না করে শুধু লাফালেই হয় না, যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ কাইফা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই শক্তিগুলো ছাড়া আপনারা কীভাবে আল্লাহর পথে জিহাদ করবেন? যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্টান্টিনোপল জয় না করছে, আর ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ঈসা আলী ইসলাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহদী আসছেন, আর ইমামুল মাহদী ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে, আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডে মদিনা, স্টেট অফ মদিনা, মদিনাতুন নবী এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে। আবু দাউদের হাদিস। এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন, মদিনার কোনো গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং জিও পলিটিক্যালি। ওটা একটা টুরিস্ট জায়গা, আমরা যাই ইবাদত করে চলে আস, সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না যেমনটা নবীর সময় করা হতো, যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো, যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো, এমনটা এখন হয় না। এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক, এবং ডে বাই ডে সে তার শক্তি বর্ধন করবে, সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে, তার গ্যাস, তার তেল, তার ডলার, তার পেট্রো ডলার, এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে এবং অলমোস্ট সেটা করে ফেলেছে। এই জন্যে আমরা দেখছি যে আরবের গল্ফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, বন্ধুত্ব সুলভ আচরণ, তাদের সাথে মৈত্রী চুক্তি করছে এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাঁটি স্থাপনের কেন্দ্র বানিয়েছে। আল্লাহ পাক আরও বলেছেন এই সুরার মধ্যেই আছে, লাতাজিদান্না, হে নবী আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আল্লাহর কথা এটা, এই সুরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, আল্লাহ বলেছেন আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে, মুশরিক। এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিও পলিটিক্স কেমন করে যাচ্ছে, কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে?
নেতানিয়াহু কেন এত এভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড সে তার অ্যালায়েন্স তৈরি করছে কেন? পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্য, হাতে কোরআন এবং সুন্নাহ থাকার পরেও আমরা আজকে সমসাময়িক বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না। আমার হাতে কোরআন আছে, আর একটা সুন্নাহ। কোরআন মানে আল্লাহর কালাম, সুন্নাহ মানে রসুলের হাদিস। এই অভ্রান্ত সত্যের উৎস হাতে থাকার পরেও দেখেন, খেয়াল করে আজকে আমরা মুসলিমরা ওয়ার্ল্ডের কোনো কিছুকেই চ্যালেঞ্জ করতে পারি না। আমরা ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারিনি, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা এই জায়নিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা স্টেট অফ ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা পশ্চিমা সভ্যতার যত দর্শন আছে, ওদের এডুকেশনাল শেখ, ওদের পলিটিক্যাল শেখ, ওদের মতবাদগুলা, ওদের ডেমোক্রেসি, ওদের সেকুলারিজম, ওদের কমিউনিজম, ওদের ন্যাশনালিজম, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, ওদের পর্নোগ্রাফি, ওদের মাদক, কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি নাই। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই ব্যর্থতার দায় কে নিবে? এই ব্যর্থতার দায়টা নিবে তাকে? এখন এই জায়গায় যদি কিছু মানুষ উঠে আসেন যাদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, পাশাপাশি এই বৈষয়িক জ্ঞানগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে যারা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, এদেরকে এখন সবচেয়ে বেশি সমাজে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এর চেয়ে বড় আফসোসের জায়গা আমাদের নাই। তবে আমরা জানি সামনে কি হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, এরপর যা হবে এর দায়ভার তারা বহন করবে। যারা উম্মার স্কলার, যারা উম্মার আলেম, মুফতি, মুহাদ্দিস, তারা বহন করবেন উম্মার সামনের ভয়ঙ্কর দিনগুলোর বোঝা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সাবকন্টিনেন্টে মুসলিমদের উপর যে ম্যাসাকারটা আসতে যাচ্ছে এর দায়ভার তারা বহন করবেন, আমরা বহন করব না, আমি বহন করব না, এখান থেকে আমি মুক্ত। আল্লাহ পাক যতটুকু সময় সুযোগ জ্ঞান দিয়েছেন বলে গেছে, কেউ বোঝার চেষ্টা করেছে, কেউ করে নাই। যারা করে নাই তাদেরকে নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। আমরা জানি যে মালহামার সামনে, আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্টিম রোলার চলবে নির্যাতনের সামনেই অচির অপেক্ষা করতে থাকে, আমরা জানি গাজওয়াতুল হিন্দ সামনে, আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে, ইলেকট্রনিক মানি সামনে আসবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পড়ে যাবে, আপনার ইকোনমিক স্যাংশন আসবে, পলিটিক্যালি আপনাদেরকে ডমিনেটেড করা হবে, এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারাই তাদেরকে ধ্বংস করবে। এখন যারা বিদেশি প্রভুর তাবেদারি করছেন, বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে, এটা তাদের পরিণতি লেখা হয়ে গেছে, কদিয়াল আমর তাকদির লেখা হয়ে গেছে। ওই যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ থেকে শিক্ষা নিতে হবে, কোলে তুলে পশ্চিমা নেটওয়ার্কে ফেলে দিয়েছে, ওদের চরিত্রই ওইটা, ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আরেকটা মুসলিমকে শেষ করা যায়, ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তারা আবার মাটিতে জাহান্নামে ফেলে দেবে, এটাই তারা করবে। অতএব কেউই বিপদমুক্ত নয়, না আমজনতা, না আলেম ওলামা, না আমাদের এমপি মন্ত্রী, না আমাদের এই সরকার, কেউই আশঙ্কামুক্ত নয়, সবার উপরেই বিপদ চেপে আস। এই জায়গায় এসে যদি আমরা কোরআন এবং সুন্নার কাছে আসতে না পারি এবং কোরআন সুন্নাকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে না পারি, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে না আসি এবং সবার মাঝে হৃদ্যতা ভালোবাসার একটা মৈত্রীবন্ধন ঐক্য সৃষ্টি করতে না পারি, এই দেশের মুসলিমদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না, আমরা পার পেয়ে যাব না। যারা ভাবছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তারাও পার পেয়ে যাবেন না, যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম মনে করছেন আমি ইসলাম ভালো ফলো করছি, তসবি টিপছি, আমি সময় লাগাচ্ছি, আল্লাহর পথে দাওয়া দিচ্ছি, কেউই সেফ না। এবং যারা এই মুসলিমদেরকে মনে করছেন তারা মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী, তারাও সেফ না, তাদেরকেও তারা সেফ থাকতে দিবে না। মালহামা বিশাল ব্যাপার, পুরো ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ এখন পশ্চিমা সভ্যতার কাছে, এই জায়নিস্টদের কাছে, এই ইসরায়েলের কাছে এবং তার যত মিত্র রাষ্ট্র আছে এদের কাছে। এই কথাগুলো কে বলতে পারবে? নিঃসন্দেহে বলতে পারবে যে জিও পলিটিক্স পড়েছে, যে ওদের ফিলোসফিগুলো পড়েছে, যে ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছে, নাহলে আপনি কেমন করে ধরতে পারবেন ওদের প্রতারণাগুলো? আর আমরা এই কথাগুলো দরদ নিয়ে বলছি, কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করে বলছি না, কারো প্রতি না। আমাদের উপরে যারা আছেন, আমাদের আলেম ওলামা যারা আছেন এবং আম জনতা যারা আছেন, সবাই আমার ভাই, সবার কল্যাণ খায়রের স্বার্থে কথাটা বলছি, যে এই মহা বিপদ আমাদের উপর চেপে আসতেছে সামনে, এটা বোঝার জন্য আপনার এক্সটার্নাল জ্ঞান দরকার। আমি সাবজেক্টগুলোর কথা বারবার বলি,
কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, জিওপলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলো আপনাকে জানতে হবে এবং ইন্টারনালি আপনাকে ভিতর থেকে নূর ও প্রজ্ঞা অর্জন করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা বাজারে কিনতে পাওয়া যাবে না। যখন মনে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মনটা পবিত্র থাকবে, ফ্রেশ, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। দেন আপনি দেখবেন ওয়ার্ল্ডটা আগের ওয়ার্ল্ডের মতো নয়, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে আপনি বাস করছেন। এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনেই, এবং সেখান থেকেই বের হবে মাসিহুদ্দাজ্জাল, যে সারা বিশ্বকে শাসন করবে, যার হত্যা লেখা আছে ইসা আলাইহিস সালামের হাতে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। এখন এই পশ্চিমা সভ্যতা, ন্যাটো, জায়নিস্ট, এরা কি বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন পৃথিবীতে? প্রশ্ন করেন। এই সেকুলার সিস্টেমগুলো কি বিশ্বাস করে ঈসা ইবনে মারিয়াম আবারও পৃথিবীতে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন তিনি আসছেন। আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন? তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন? তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলবেন? তিনি কি জায়নিস্টদের সাথে আতাত করবেন? তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না। এটা আমাদের বোঝা উচিত, সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের আসার আগেই বের হবেন ইমামুল মাহদি, এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে। একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না, একটা শহর, নগর, বন্দর না, যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোল না চলছে, তার আগ পর্যন্ত তিনি বের হবেন না। অতএব বুয়েট থেকে মাহদি খোঁজার দরকার নাই। আর মাহদি বাংলাদেশ থেকে আসবেন না, তিনি আরবি ভাষায় কথা বলবেন। মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে। মালহামা মানে মহাযুদ্ধ, এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই। আউট অফ এভরি 199 পিপল উইল বি কিলড, 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, AK-47 যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যুদ্ধ। এটা আমাদের বুঝ। যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই, আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন, ফান্তাজিরু, অপেক্ষা করেন, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরা আপনাদের সাথে অপেক্ষা করছি, দেখেন কি হয়। মালহামার শেষের দিকে ইমামুল মাহদি আসবেন, তার আগে নয়। আর মালহামা কখন লঞ্চ হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? দাজ্জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় না করছে, আর ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহদি আসছেন, আর ইমামুল মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে, আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে। সারা ওয়ার্ল্ডে মদিনা, স্টেট অফ মদিনা, মদিনাতুন নবী, এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে। এটা আবু দাউদের হাদিস। এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন, মদিনার কোনো গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং জিও পলিটিক্যালি। ওটা একটা টুরিস্ট জায়গা, আমরা যাই ইবাদত করে চলে আস, সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না, যেমনটা নবীর সময় করা হতো, যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো, যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো, এমনটা এখন হয় না। এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রিক, এবং ডে বাই ডে সে তার শক্তি বর্ধন করবে, সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে, তার গ্যাস, তার তেল, তার ডলার, তার পেট্রো ডলার, এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে এবং অলমোস্ট সেটা করে ফেলেছে। এই জন্যে আমরা দেখছি যে আরবের গল্ফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাচ্ছে, বন্ধুত্ব সুলভ আচরণ, তাদের সাথে মৈত্রী চুক্তি করছে এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাঁটি স্থাপনের কেন্দ্র বানিয়ে দিয়েছে। আমরা এই জন্য বলি দিস ইজ আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া, ইফ ইউ ডিনাই উইথ মি গেট লস্ট। আমরা এটা বলি দিস ইজ দ্য আমেরিকান কিংডম অফ গলফ কান্ট্রি, এটা হচ্ছে আমেরিকান কিংডম। এই হচ্ছে বাস্তবতা, যে ওয়ার্ল্ডের পলিটিক্যাল যত মতামতগুলো আছে যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড শাসন করা হয়, যত ইকোনমিক ব্যাংকসগুলো আছে, সিস্টেমগুলো আছে, এবং মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্র, এই প্রতিটা বিষয় যেটা ওয়ার্ল্ডকে রুল করতে, শাসন করতে প্রয়োজন হয়, সব কিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা আমাদের প্রত্যেক নাগরিকের, আলেম ওলামার, ইভেন গভর্নমেন্টের বোঝা উচিত যে আল্লাহ পাক এদের সাথে ডিল করার জন্য আমাদেরকে একটা হেদায়াত দিয়েছেন, আল কোরআন। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? সূরা মায়েদা 51 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
তোমরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কে বলছে এটা? না, আমি বানালাম আয়াতটা, সূরা মাইদা পড়েন, 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আপনার রব যার কাছে আপনাকে ফিরে যেতে হবে, যার সামনে আপনাকে দাঁড়িয়ে জনগণের হিসাব দিতে হবে, যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনের আমল আকীদা আখলাকের হিসাব দিতে হবে, তিনি বলেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। সবাইকে বলেছেন আমভাবে। কেন? বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। দেখেন, এটা আপনি আমি বুঝতে না পারি, যারা জিও পলিটিক্স বোঝে তারা প্রত্যেকেই জানে তারা একে অপরের বন্ধু, প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তা জানে তারা একে অপরের বন্ধু, আপনি জানেন না কিন্তু তারা জানে, এই জন্য আমাদের কথাগুলো তারা রিসিভ করতেছে, তা আপনার কাছে ওটা বুঝে আসতেছে না। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহু মিনকুম, মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের দিকে হাত বাড়ায় বা ওদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত, সে আমাদের উম্মার কেউ নয়। এটা আল্লাহর কথা, এই জন্যই গলফ কান্ট্রিকে আমরা বলি যে তোমরা উম্মার কেউ না, তোমরা ওদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, জনগণ থাকতে পারে ভালো, সেটা আলাদা বিষয়, অ্যাজ এ স্টেটের কথা বলছি আমরা। আল্লাহ পাক আরও বলেছেন এই সূরার মধ্যেই আছে, লা তাজিদান্না, হে নবী আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আল্লাহর কথা এটা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, আল্লাহ বলেছেন আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে, মুশরিক। এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিও পলিটিক্স কেমন করে যাচ্ছে? কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে? নেতানিয়াহু কেন এত এভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড সে তার অ্যালায়েন্স তৈরি করছে? কেন? বিকজ আল্লাহ বলে দিয়েছেন তারা একে অপরের বন্ধু, এবং এরা মুসলিমদের সাথে চরম বিদ্বেষ জ্ঞাপন করে। আর বিদ্বেষটা তো মনের ব্যাপার, তাই না? এটা তো মনের ব্যাপার, ইন্টারনাল কথাটা কে বলতে পারেন আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া মনের ভিতরের কথা কে বলতে পারে? সূরা আলী ইমরানে আল্লাহ পাক আরও বলেছেন যে ওরা বাহ্যিকভাবে যা প্রকাশ করে সেটা খুবই অল্প, আর মনের কথা তোমরা যদি জানতে যে ওরা কত বেশি এগ্রেশন তোমাদের প্রতি রাখে, এটা আল্লাহর কথা। এখন কী হয়েছে বাস্তবতা? বাস্তবতা হচ্ছে আমরা এগুলোকে ডিনাই করছি, কোরআনের এই হেদায়তগুলো থেকে আমরা হেদায়ত নিচ্ছি না, আমি নিতে বাধ্য করছি না, আপনি আপনার কবরে যাবেন, আমাদের কাজ প্রচার করে দেয়া, ব্যাস, দ্যাটস অল। আমরা এখান থেকে হেদায়ত নিচ্ছি না, বরং এগুলোকে ডিনাই করে আমরা মনে করছি যে আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি দর্শনটাই হচ্ছে চূড়ান্ত, আমরা যা বুঝি সেটাই সঠিক। এজন্য আমরা মুসলিম হওয়ার পরেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে, ইকোনমিক সেক্টর গিয়ে, পলিটিক্যাল সেক্টর গিয়ে আমরা ওদের সাথে বন্ধুত্ব করেছি, আপোষ করেছি, আতাত করেছি, এতে করে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহ যখন আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আমরা আমাদের পলিটিক্যাল পাওয়ার হারিয়েছি, আমাদের ইকোনমিক বেস হারিয়েছি, আমরা আমাদের আপোষে দেখেন আমরা ইখতিলাফে বিভক্ত আছি, আমাদের মধ্যে আল্লাহ পাক হৃদয়ের বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন, আমাদের জ্ঞান কমে গেছে, ফিজিক্যাল স্ট্রেংথ কমে গেছে, অস্ত্রশস্ত্র কমে গেছে, মিলিটারি পাওয়ার কমে গেছে, এক কথায় আমরা ডমিনেটেড। এখন আমরা চাইলেই হুঙ্কার দিতে পারি না ওদের বিরুদ্ধে, এখন যেটা উমর রাদিয়াল্লাহু আনহু পারতেন, ইবনুল খাত্তাব যদি চাইতেন ওই মদিনার মাটির মসজিদ থেকেই তিনি পারস্য আক্রমণ করতে পারতেন। আর এখন আমাদেরকে হাজারবার ভাবতে হবে, আমাদের তওবা, ইস্তেগফার, ইমাল, আমল, নসিহা, আমাদের ইকোনমিক সেকশন, আমাদের এই যে আপনার এডুকেশন সেক্টর, মিডিয়া, প্রযুক্তি, এগুলো আমাদের ডেভেলপ করার পর চিন্তা করতে হবে যে ওইটা আমাদের একটা লক্ষ্য ছিল। এটা বাস্তবতা। এই বাস্তবতায় কোরআন কী বলছে আসেন সেখানে দেখি। কোরআন আমাদেরকে বলছে যে যদি আমরা আল্লাহর কিতাবের পূর্ণাঙ্গ অংশটা মেনে নেই, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন এটাই হক, এটাই চূড়ান্ত, এটা মেনে নিয়ে যদি আমরা সামনে আগাই, আল্লাহ পাক বলছেন এ জাতিই বিজয়ী হবে। অনেক আয়াত আছে, বা সময় শর্ট, আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইযনিল্লাহ, কত ছোট ছোট দল ছিল যারা বড় বড় শক্তির বিরুদ্ধে বিজয়ী হয়েছিল আল্লাহর হুকুমে। আল্লাহ পাক এই কিতাবে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সাথে এবং সত্য হক দিনের সাথে। কি জন্য পাঠিয়েছেন? লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। আল্লাহ পাক এই জন্য ইসলামকে পাঠিয়েছিল। আল্লাহ পাক আরো বলেছেন নূরের মধ্যে যে তোমরা যদি
ইমান ঠিক মতো আনতে পারো এবং আমল সালেহ করো, আল্লাহর সাথে শিরিক না করো। লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাহলে আল্লাহ পাক তোমাদেরকেই এই বিশ্বের খেলাফত দিবেন যেমন করে আল্লাহ পাক পূর্ববর্তীদেরকেও দিয়েছিলেন। শর্ত ইমান, আমল সালেহ এবং তাওহীদ। কোরআন আপনাকে অন্য কথা বলছে কিন্তু বাস্তবতা অন্য জিনিস। কোরআন বলছে যে ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ওয়াইনকুম আলাও না, তোমরাই মুসলিমরাই বিজয়ী হবে, ইনকুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। কোরআন কিন্তু ডিফারেন্ট কথা বলছে, বাস্তবতা আর একটা জিনিস। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না, ওয়া তাদউ ইলা সালম, ওদেরকে শান্তির চুক্তির দিকে ডেকো না, ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, ওয়ালা ইয়াতিরকুম আ'মালুকুম, আল্লাহ পাক তোমাদের আমল ধ্বংস করবেন। এই আল্লাহর কথা, এগুলো আপনার সাথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, তিনি বলেছেন যে একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আমার এই প্রচারিত দিনের কালিমা প্রবেশ করবে না। তিনি বলেছেন দূরবর্তী সানা থেকে, হাজারা মাউত থেকে একটা মেয়ে একা একা হেঁটে আসবে, ঘোড়সাওয়ার হয়ে হজ করবে, উমরা করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এত সুকুন নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবেন। তিনি বলছেন ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম উম্মাতির হাতে যখন খেলাফত আবার রিস্টোর করা হবে তখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে, সমাজে কোনো দুর্নীতি, কোনো ফাসাদ, কোনো জুলুম, কোনো অন্যায় পাপাচার কিছুই থাকবে না, ক্রুশ ভেঙে ফেলা হবে, শুয়োরকে হত্যা করে ফেলা হবে, জিজিয়া ট্যাক্সও তুলে নেওয়া হবে। এই সোনালী সময়ের কথা তিনি বলে গেছেন, ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী, আর আল্লাহ পাক কোরআনে এই কথাগুলো বলে গেছেন। কিন্তু আপনি আমি দেখছি বাস্তবতা আমাদের অনুকূলে না। কারণ কি? কারণগুলো শোনেন। এক নম্বর কারণ হচ্ছে আমরা, প্রথম কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নার সামগ্রিকটা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা নিচ্ছি কিন্তু আংশিক, কেউ সুফিজম নিচ্ছি, কেউ গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করছি, কেউ আরও বেশি এগ্রেসিভ, না বোমাবাজি করে একদম সব উড়াই টুড়াই দিব, দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলাবো, এটা ওভার এগ্রেসিভ অ্যাটিটিউড। এর ফলে ইহুদিদের উপকার হচ্ছে এবং নাসারাদের উপকার হচ্ছে, ওরা আমাদের কিনে গেম খেলছে এবং শান্তিপূর্ণ রাষ্ট্রের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে। কেউ আছি আমরা শুধুমাত্র আমাদের দল নিয়ে, আমার দল যা বোঝে তাই, এর বাইরে আর কিছু নাই। কেউ আছি আমাদের নিজ নিজ আমির নিয়ে, আমার আমির যা বোঝে তাই, এর বাইরে কিছু নাই। কেউ আছি শুধুমাত্র জিকির নিয়ে, কলব পরিষ্কার করতে হবে এটাই যথেষ্ট। টোটালিটি, ইসলামের টোটালিটি, যে আমি ইবাদত করব, ইসলামিক ফাইন্যান্স মানব, ইসলামিক ইকোনমি এস্টাবলিশ করব, আল্লাহর পথে দাওয়াত দিব, প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজন হলে জিহাদও করব, ওটাও কি বাদ নাকি? কথাটা, শব্দটাকে এতটা বিতর্কিত করে ফেলা হয়েছে যে যে শব্দটা সাহাবায়ে কেরামের কাছে ছিল স্বপ্নের মতো, যদি আল্লাহ সে সুযোগ দেন আমরা যাব এবং শাহাদাত বরণ করব, এই কথাটা হয়ে গেছে এখন এতটাই ভীতিপূর্ণ যে একটা মুসলিম কোরআনের আয়াতগুলোকেও এখন ব্যান করার চেষ্টা করতেছে। 26টা আয়াত আছে, সবগুলোকে ব্যান করে দাও, গো অ্যাহেড, চেষ্টা করে দেখেন পারেন নাকি। 26টা আয়াত আছে, এগুলোকে ব্যান করে দিতে যাচ্ছে মানুষ। আমরা বলি গো অ্যাহেড, যান দেখেন পারেন নাকি। আল্লাহ পাক এমন গজব দিবেন, দেখবেন যে এক রাতের মধ্যে আদ সামুদ জাতির মতো এক রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পারেন না, এক রাতের মধ্যে আদ এবং সামুদের মতো দেখবেন এক রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। এই দুঃসাহস করতে যাবেন না, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে যাবেন না যে আল্লাহর শত্রু। আল্লাহ পাকে ধরা খুব কঠিন, হয়তো কেউ কিছু বলতে পারবে না, কারণ সবাই মাজলুম, সবাই শক্তিহীন। আল্লাহ যদি একবার ধরেন, এক সেকেন্ডের জন্য ধরেন, আপনাকে আমাকে বাঁচানোর কেউ থাকবে না। একটা নাসিহা, ডোন্ট টেক মাই ওয়ার্ডস আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না, এটা একটা নাসিহা। আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম বেশি, টোটালিটি আসে না ইসলামের। আল্লাহ পাক বলেছেন, একটা আয়াত শোনেন, সুরাতুল বাকারার মধ্যে আছে 85 এবং 86, আল্লাহ পাক বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, হে মুসলিমরা তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না, ইসলামের আংশিক মানো আংশিক মানো না? এরকম অবস্থা যদি হয় তাহলে আল্লাহ পাক বলছেন ফামা ইয়াফআলু যালিক, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আচরণ করবে, কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিই। পরকাল বাদ, এই দুনিয়াতেই
আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেব। আমরা এই মুসলিম উম্মাহ, আমরা ইসলামের কোরআনের এবং সুন্নার কিছু অংশ নিয়েছি, কিছু অংশ নেই নাই, এটাই সত্য, এটা মানতে হবে আপনাকে। আকিদাগতভাবে হয়তো নিয়েছি কিন্তু আমলগত নাই। কোরআন সুন্নার সামগ্রিক আমল দাওয়াত প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের মধ্যে নাই, সামগ্রিকটা নাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করছেন। আগে নিজের দোষগুলো ধরা শিখি আমরা, এটা সবার ক্ষেত্রে, কি আমি আর কি আপনি, কি আলেম আর কি জালেম, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম অবস্থা। আল্লাহ পাক এই জন্যে আমাদেরকে লাঞ্ছিত করছেন, এটা নাম্বার ওয়ান পয়েন্ট। তাহলে সমাধানটা কি? কোরআন এবং সুন্নার সামগ্রিকটা আপনাকে আমাকে আমল করতে হবে, বা আমল করার আকিদা রেখে পথ চলতে হবে। যতটুকু পারি করবো, যা পারি নাই আল্লাহর কাছে ইস্তেগফার করবো, আল্লাহ চেষ্টা করেছি পারি নাই মাফ করে দাও, এক নাম্বার। দুই নাম্বার, আমরা আমাদের এই উম্মাহ কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা করতে পারি নাই, আমাদের পড়াশোনার সিলেবাস ঠিক নাই, কি মাদ্রাসা আর কি জেনারেল লাইন কোনো দিকেই পড়াশোনার সিস্টেম ঠিক নাই। আল্লাহ পাক আমাকে ইন্ডিভিজুয়ালি দুদিকে পড়ার চান্স দিয়েছেন, দুই দিকের অপারগতাটা আমি বলতে পারবো। আপনি মাদ্রাসায় পড়েন, সেখানে আপনি হিস্ট্রি পাবেন না, ইকোনমিক্স পাবেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পাবেন না, জিও পলিটিক্স পাবেন না, কিছুই পাবেন না। এগুলো ইভেন একজন ইমাম খতিব মিম্বরে দাঁড়িয়ে 5টা মিনিট ইংরেজি দিয়ে বক্তব্য দিতে পারে না, তো কীভাবে আপনি ওয়ার্ল্ডকে ডিল করবেন? এই ওয়ার্ল্ড তো এগিয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। সমাজের মানুষ যারা একটু হাই প্রোফাইল মানুষ, তারা আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মানুষের দিকে একটা বাঁকা চোখে তাকায় কেন? কী জন্যে তাকাবে? বরং আমাদের সবচেয়ে স্মার্ট পিপল হওয়ার কথা ছিল, আমাদের উচিত ছিল সবচেয়ে স্মার্ট পিপল হওয়া, কারণ কোরআন সুন্নাহ আমাদের হাতে আছে, ওদের কাছে তো কোরআন নাই। তা আমরাই দেখা যায় জবুথবু হয়ে থাকি, হীনমন্যতায় ভুগি, পরাজিত মানসিকতার মতো হয়ে থাকি। কেন এমন হবে? কারণ আপনার এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আছে। আপনি কোরআন সুন্নাহ শিখছেন ঠিক আছে, বাট এই জায়গায় প্রবলেম আছে, এই জায়গায় সংস্কার দরকার ছিল, স্বাধীনতার পর থেকে আমরা এটা করতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, আমাদের বাপ দাদা যারা এই সাবকন্টিনেন্টে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিঃসন্দেহে ওদেরকে আপনি জঙ্গি বলবেন না, বলবেন নাকি? যারা আমাদের বাপদাদারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওরা কি সন্ত্রাসী ছিল? ওই বাপদাদারা কিন্তু এরকম সিলেবাসে পড়াশোনা করেন নাই, তারা পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতেন। আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, খুব তো সালাফি কথাটা বলি আমরা, সালাফদের জীবনী দেখেন, তাবে তাবেইনদের জীবনী দেখেন, প্রত্যেকেই প্রতিটা সাবজেক্টেই দক্ষ ছিলেন। এই সায়েন্সের ভিত্তি আমরা দিয়েছি, এই ফিলোসফির ভিত্তি আমরাই দিয়েছি, মেডিকেল সায়েন্সের ভিত্তি কারা দিয়েছে? আমরা দিয়েছি, পলিটিক্যাল সিস্টেমের ভিত্তি আমরা দিয়েছি। আজকে ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসলাম কেন? বিকজ আমাদের এডুকেশনের ট্র্যাকটা ঠিক নাই। আর আপনি সেকুলার লাইনে যান, সেখানে গিয়ে দেখবেন এখানে আপনি ইসলামের বালাই পাবেন না। ওই যে অনেকদিন বলছি 20 বছর পড়বেন, 20টা সূরা শিখবেন না, 20টা হাদিস শিখবেন না, যারা ইসলামিক সাবজেক্টে পড়ে ওদের কথা বাদ, জেনারেলি যারা পড়ি আমরা দিনের মিসকিন হয়ে থাকবো, ইভেন ওযু গোসলের ফরজও জানবেন না। এই হচ্ছে বাস্তবতা। দুই নম্বর সমস্যা তাহলে কি? আমরা এডুকেশনাল সিস্টেম ঠিক করতে পারি নাই। সলিউশন, সিস্টেম অনতি বিলম্বে ঠিক করতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের এই যে বাচ্চারা যারা বেড়ে উঠতেছে, অ্যাটলিস্ট এদের দিকে তাকিয়ে এমন মাদ্রাসা, এমন মসজিদ, এমন স্কুল মক্তব তৈরি করতে হবে যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা হবে, আমার সন্তান সব কিছুই শিখবে, কোরআন সুন্নাহ ইংরেজি অঙ্ক সব কিছু শিখবে। এগুলো সেকুলার সাবজেক্ট নয়, এই ডিল, এই বিষয়কে ডিল করার জন্য এগুলোর দরকার আছে। আপনাকে আমাকে প্রযুক্তির জন্য চায়নার দিকে তাকিয়ে থাকতে হয় কেন? আমাকে অস্ত্রের জন্য ওই আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হয় কেন? আমরা এগুলো তৈরি করব, ওরা আমাদের কাছ থেকে নেবে। আর আমরা আজকে হয়ে গেছি নত জনপর রসনীতি, কী জন্যে? বিকজ আমরা এই জায়গায় কাজ করতে পারি নাই। কথাগুলো দরদের সাথেই বলছি, আমরা যেটা পাই নাই, আমাদের সন্তানরা যেন সেটা পায়, এটা আমাদের আহ্বান, একটা অনুরোধ। অন্যথায় দেখবেন আগামী 15-20 বছরের মধ্যে আমাদের সন্তানরা আরও বেশি অথর্ব হয়ে উঠবে। আমাদের সময় স্মার্টফোন ছিল না, এই ডিভাইসগুলো ছিল না, এই কার্টুন টার্টুন ছিল না, এইসব বোগাস টেকনোলজি ছিল না, এগুলো দিয়ে আমাদের সন্তানদের মাথাটা একেবারে ম্যাসাকার করে ফেলা হয়েছে। আপনার সন্তান আনসোশ্যাল, দেখেন সমাজে মিশতে পারে না, সারাদিন দেখবেন একটা ডিভাইস কেন্দ্রিক একটা ওই যে এডিকশন হয়ে গেছে, খেয়াল করে দেখবেন, ও আর দৌড়ায় না, ও আর খেলে না, বৃষ্টিতে ভেজে না, কাদায় লাফালাফি করে না, ডিফারেন্ট, সামথিং ইজ রং, দেখবেন খেয়াল করে। তো এই প্রজন্ম আরও ধ্বংসের দিকে যাবে যদি আমরা এই জায়গায় এডুকেশন প্যাটার্ন ঠিক করতে না পারি। তিন নম্বর সমস্যাটা কি? তিন নম্বর সমস্যা আমার দৃষ্টিতে ঐক্যের অভাব। যারা মুসলিমরা আমরা আছি, আমাদের মধ্যে কোনো রকমের ঐক্য আমরা দেখছি না। কেন জানি আমরা জাজমেন্টাল, মানে আমরা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আমার মতো করে না বুঝতেছে ততক্ষণ সে আমার আর ভাই না। আর একটা মানুষের মধ্যে একটা দোষ ত্রুটি পাইলেই যথেষ্ট তার সঙ্গ ত্যাগ করার জন্যে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কত বিষয় যে ইখতিলাফ ছিল এটা নিয়ে মনে হয় হাজার হাজার বই লেখা হয়েছে। কোনো সাহাবী সঙ্গ ত্যাগ করেননি, কাউকে বলেননি সে আমার উম্মার মধ্যে নয়, সে বাতিল, আমি হক। তাবে তাবিনরাও বলেননি, তারপরের জেনারেশনরাও বলেনি। এক ইমাম আরেক ইমামের পা ধুয়ে দিয়েছেন। কিসের সুন্না, কিসের সালাফি আমাদের মধ্যে? এই এইটাই কি সালাফিজম যে আমরা মানহাজের নামে এবং আকিদার নামে নিজেরাই হাজারটা দলে বিভক্ত হয়ে যাব? এটাই কি সালাফিজম? আর যারা আমাদের সমাজের মাঝহাবি ভাইরা আছে এরা সবাই জাহান্নামে যাবে, ব্যাপারটা কি এরকম? ওদেরকে ছাড়া আমি কিভাবে দিন প্রচার প্রতিষ্ঠা করব? শেষ জামানায় তো মুসলিমদের সাথে রোমকদেরও সন্ধি হবে, হাদিস এসেছে। শেষ জামানায় মুসলিমদের সাথে রোমক সেনাবাহিনীর সন্ধি হবে। ওই জিনিসটা যদি ঈসা আলাইহিস সালাম করতে পারেন, ইমামুল মাহদী করতে পারেন, আপনার আমার ভাইদেরকে গলায় লাগাতে সমস্যা কোথায়? আর যদি আমরা আমাদের ভাইদের কাছে না যেতে পারি, তাদের সমস্যাগুলো কেমন করে সলভ করব? আর জাজমেন্টাল হব কেন যে আমি হকপন্থী, আমি জান্নাতের ডিলার? ভাবখানা এমন যে আমি জান্নাতের ডিলার, কারো লিজ লাগলে আমার কাছে আসো নিয়ে যাও। কে আপনাকে গ্যারান্টি দিল যে আপনি জান্নাতে যাবেন? যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন বুঝতে পারবেন যে জান্নাত কাকে বলে আর জাহান্নাম কাকে বলে। শোনেন, ইবলিসের জ্ঞান ছিল, জ্ঞানের দিক থেকে ইবলিস পরিপূর্ণ ছিল, তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে বিনয়। তার মধ্যে একটা ত্রুটি ছিল, সেটা হচ্ছে কেবর, অহংকার। এই শুধুমাত্র অহংকারের কারণেই আমরা বিভক্ত হয়ে গেছি দলে দলে, আর এই বিভক্তির কারণেই আমাদের শক্তি নষ্ট হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আপনাকে কেউই মূল্যায়ন করে না, বিশ্বাস করেন, কেউ আপনাকে মূল্যায়ন করে না। কোনো বাইরের সুপার পাওয়ার বা ইন্টারনাল কোনো পাওয়ার কেউ আপনাদেরকে কোনো মূল্যায়ন করেন। তারা জানে যে আপনারা বিভক্ত এবং আপনাদেরকে শেষ করে ফেলা এটা কোনো বিষয় না। এক ভাইকে উস্কে দিলে আর এক ভাইকে সে গলা কেটে দিই, ওরা খুব ভালো করেই জানে। কারণ আমরা যখন বলছি যে সমস্ত ওলামায়ে কেরাম যারা হকপন্থী, যারা স্পষ্ট বেদাতি, স্পষ্ট মোশরিক, ওদের কথা বাদ দেন, যারা হকপন্থী ওলামায়ে কেরাম আছেন তাদের উচিত একটা জায়গায় এসে বসা, তাদের মধ্যে একজনকে দায়িত্ব দেয়া বা একটা সুরা করা এবং করে নিয়ে আমাদের জনসাধারণকে এগিয়ে নিয়ে যাওয়া ইসলামের রেভলিউশনের দিকে বা ইসলাম শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠার দিকে। এটা কি বিগত 50 বছরে করা যেত না? হালুয়া, রুটি, সেমাই, আপোষে ইখতিলাফ, কে কোথায় হাত বাঁধলাম, রফলেদান করলাম কি না, এগুলো নিয়ে আমরা যে কত সময় নষ্ট করেছি, এই উম্মার হিসাব দিতে হবে এগুলোর জন্য। আমি পার্সোনালি এগুলো থেকে মুক্ত। যদি এই মানহাজে কারো সমস্যা থাকে আমি বলবো আপনি আপনার মানহাজ ফলো করেন, আমার কোনো অবজেকশন নাই, বাট অ্যাটলিস্ট আমাকে আমার চিন্তা লালন করতে দেন, আমি আপনার চিন্তায় লাঙ্গল ঠেলতে যাই নাই, এটা আমার কাজও না। এই অনৈক্যের জায়গাটা থেকে যদি আমরা এক জায়গায় আসতে না পারি, আগামী দিনে ইসলামের বিজয় সম্ভব না। ইসলামের বিজয় সম্ভব না এর অর্থ এই নয় যে শুধু কাফেররাই বিজয়ী হবে, তা নয়, বরং আপনি ঈমান, আমল এবং শান্তিপূর্ণভাবে আপনার ইবাদত বন্দেগী করার জায়গাটাও হারাবেন। যখন তারা শক্তিশালী হবে এবং তারা যখন মুসলিমদেরকে ডমিনেট করবে, তখন আপনি সলাতও ঠিকমতো আদায় করতে পারবেন না, আপনি যাকাতও ঠিকমতো দিতে পারবেন না, আপনি হক কথা স্পষ্ট করে মিম্বরে বলতেও পারবেন না, কোরআনে যা আছে আল্লাহর কালামটা প্রচার করতে পারবেন না। ওই যে কমিউনিস্ট রাশিয়ার দিকে দেখে নেন, চাইনিজ মাওশুদিংয়ের সময়গুলো দেখে নেন, এই যে মঙ্গোলদের সময়গুলো দেখেন যখন তারা আব্বাসীয়দেরকে ধ্বংস করেছিল, ইতিহাস ঘেঁটে দেখেন যখনই কুফফাররা বিজয়ী হয়েছে তারা মুসলিমদের নামাজের অধিকারটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। তা আমরা কি অপেক্ষা করছি ওই সময়ের জন্য? আমার তো মনে হয় আমরা অপেক্ষা করছি ওই সময়ের জন্য, আসুক তারপর দেখা যাবে। একটা কথা খালি বলেছিলাম যে উম্মার ওলামায়ে কেরামদের একটা জায়গায় আসা উচিত, এতেই খারেজি হয়ে গেছি আমি এই একটা কথার জন্যে। একটা কথা যে উম্মার ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আসা উচিত, তাদের মধ্যে একটা সুরা করা দরকার, একজনকে দায়িত্ব দেওয়া দরকার এবং তার নেতৃত্বে এই উম্মাকে এগিয়ে নেওয়া দরকার, ব্যাস ট্যাগ লেগে গেছে খারেজি, খাওয়ারেস। কি বুঝান জনগণকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। খারেজিদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মুসলিমদেরকে হত্যা করবে আর মুশরিক এবং ইসলামের শত্রু যারা ওদেরকে ছেড়ে দিবে। এই ওয়ান উম্মা কনসেপ্ট কি এটার দিকে নিয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ। আর যদি না জেনে না বুঝে এই কথাগুলো বলে থাকেন কোনো যাচাই বাজাই ছাড়াই, তাহলে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাই হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এটা হাদিসেই আছে, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনলো যাচাই বাছাই না করেই প্রচার করে দিল। এটা আল্লাহ রাসূলের কথা, আমার কথা নয়। এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি কাজ করা উচিত। আমার উদাত্ত আহ্বান থাকবে যে কাউকে বাদ দিবেন না, গভর্নমেন্ট হোক,
সাধারণ জনগণ হোক, প্রশাসন হোক, আলেম ওলামা হোক, সবাইকে নিজের মনে করে চিন্তা করতে হবে। সবাই আমাদের অংশ, আমরা সবাই মুসলিম উম্মার অংশ। তাদের মাঝে অনেক ভালো মানুষ আছে, অনেকে আছে যারা ইসলাম পছন্দ করেন না, অনেক ভালো মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করেন। সবাইকে নিয়ে ইউনাইটেড কমিউনিটি করতে হবে, আদারওয়াইজ এ জাতির ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। কথা বিশ্বাস না হলে আপনি 5 থেকে 10 বছর অপেক্ষা করে দেখেন কি হয় আপনাদের সাথে। আমাদের কাজ ছিল পৌঁছে দেওয়া, ব্যাস পৌঁছে দিয়েছি, আল্লাহ সাক্ষী আছেন। 4 নম্বর সমস্যাটা দেখেন, ইকোনমিক সমস্যা। শেষ করছি এখন। আমরা আলাদা কোনো ইকোনমিক প্যাটার্ন তৈরি করতে পারি নাই, যেটি ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্সের উপর দাঁড়িয়ে থাকবে, যেখানে কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো রিবা, বোগাস মানি এবং IMF নিয়ন্ত্রিত যে ইকোনমিক স্যাংশন, টাকা মান পড়ে যাওয়ার ধসের যে সিস্টেম, এগুলো থাকবে না। এরকম কোনো ইকোনমিক্স আলাদা কোনো সিস্টেম, সেপারেট কোনো সিস্টেম আমরা লঞ্চ করতে পারি নাই বিগত 100 বছর থেকে। যারাই চেষ্টা করেছে ওদেরকেই পশ্চিমারা ধসিয়ে দিয়েছে, যারাই চেষ্টা করেছে, হোক সেটা টার্কি বা হোক সেটা মালয়েশিয়া বা এই যে আমাদের আফগান বা পাকিস্তান বা এই যে সিরিয়া, যারাই চেষ্টা করেছে, ইভেন যে গাদ্দাফির কান্ট্রি লিবিয়া, যারাই চেষ্টা করেছে তাদেরকে ওরা ধসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের উচিত ছিল আলাদা কৃষিভিত্তিক, ব্যবসাভিত্তিক, জাকাত ভিত্তিক, গোল্ড অ্যান্ড সিলভার কেন্দ্রিক, যেখানে কোনো ইকোনমিক স্যাংশন থাকবে না, এমন একটা ইকোনমিক সিস্টেম দাঁড় করানো। আমরা পারি নাই যতক্ষণ পর্যন্ত, শোনেন, যতক্ষণ পর্যন্ত ইকোনমিক্যালি একটা দেশ শক্তিশালী হয় না ততক্ষণ পর্যন্ত এই জাতিকে কেউ ভয় করে না। কারণ যখন আপনি খাবারের জন্য অন্যের মুখোপেক্ষী, তারা আপনাকে মূল্যায়ন করবে না, স্বাভাবিক। আপনাকে হাদিস মনে করিয়ে দিই, দাজ্জালের কাছে রুটির পাহাড় থাকবে, মানে দাজ্জালের কাছে ইকোনমিক সিস্টেমের নিয়ন্ত্রণ থাকবে, সে চাইলে আপনাকে খাওয়াবে, চাইলে আপনাকে দুর্ভিক্ষ দিবে, হাদিস আসছে। এটাই সেই সিস্টেম, যদিও দাজ্জাল একজন ব্যক্তি। এটা আমরা করতে পারি নাই, এখন কি সম্ভব না? সম্ভব, 0.5% সম্ভব, আমার অবজারভেশন। এমনভাবে রিবা আপনাকে ঘিরে ফেলছে, এখান থেকে বের হওয়াটা এখন 0.5% পসিবল। কীভাবে সম্ভব হতো? যদি আমরা অ্যাজ এ কমিউনিটি এটা বুঝতে পারতাম, ইকোনমিক সেকশনে কাজ করতাম, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতাম এবং সরকার বা অন্যদের কাছে উপস্থাপন করতাম যে এই সিস্টেমটাও ভালো, এটাও অ্যাপ্লাই করা যায়। অনেকেই আমাদেরকে বলে যে আপনারা রিবার এগেনস্টে কথা বলেন, কখনো তো বলেন না কীভাবে রিবাকে বাদ দিয়ে, সুদকে বাদ দিয়ে ইসলামিক ফাইন্যান্স চালু করা যায়, কই মেম্বর থেকে তো বলেন না। কথা তো ঠিকই আছে, আমি একমত কথার সাথে। অনেক মাহফিলই তো বলে বেড়ান না, বিকল্প সিস্টেমটা দেন, কোন সিস্টেমে আপনি ইকোনমি দাঁড় করাবেন, কোথায় সিস্টেম? ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে নাকি? কোনো মাদ্রাসায়, একটা মাদ্রাসায় ইকোনমিক্স সিস্টেম, ব্যাংকিং ফাইন্যান্স বা ইসলামিক মনিটরি নিয়ে পড়াশোনা আছে? নিজের সাথে ফেয়ার হওয়া দরকার, নিজের অনেস্ট হওয়া দরকার যে আমাদের এই জায়গায় সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর না করা পর্যন্ত আমরা সফল হতে পারবো না। অতএব ইকোনমিক সিস্টেমে আসেন, সুরা কাফ, সুরাতুল কাফ আপনাকে হেদায়ত দিবে, সেখানে লেখা আছে কীভাবে ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে। সুরাতুল মাইদায় আছে, সুরাতুল আনফালে আছে, ওগুলো পড়েন, সুরা তওবায় আছে, দেখেন আপনাকে আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন কীভাবে আপনি দাঁড় করাবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আরেকটা বলে শেষ করছি, আরেকটা বড় মেজর সমস্যা ছিল আমাদের, সেটা হলো যে আমরা আমাদের স্বতন্ত্র নেতৃত্বের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে পারি নাই। কীরকম? যেমন যদি আমরা ওয়ার্ল্ডকে রুল করতে চাই, ইসলামের বিজয় চাই, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে যাক এটা চাই, তাহলে আমাদের প্রয়োজন ছিল একটা স্বতন্ত্র মিডিয়া, স্বতন্ত্র সংস্কৃতি, স্বতন্ত্র টেকনোলজি, প্রযুক্তি, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল। এগুলো ছাড়া আপনি এই বিশ্বে চলতে পারবেন না। বিগত 100 বছরে স্কলারশিপ অফ ইসলাম, ইসলামিক স্কলারশিপের দিকে তাকিয়ে দেখেন, আমরা কি আলাদা করে এমন কিছু প্রতিষ্ঠা করে জনগণকে দিতে পেরেছি? উত্তর না। যদি নাই হয়ে থাকে উত্তর, তাহলে মনে রাখবেন এই শক্তিগুলো ছাড়া, মিডিয়ার শক্তি, তো এগুলো আমাদের সমস্যা। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্যে আমার নাসিহা, এডুকেশন সেক্টরটা ডেভেলপ করতে হবে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বোঝাতে হবে, দাওয়াটা টোটাল ইসলামের দাওয়া, ইসলামের দাওয়াটা সমাজে প্রচার করতে হবে, টোটালটা, আংশিক না। ঐক্যের দরকার আছে, একটা প্ল্যাটফর্ম দরকার হতে হবে, উম্মার মধ্যে আলেম ওলামা আমাদেরকে নিয়ে এক জায়গায় বসতে হবে, আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে, আমাদের সন্তানরা যেন প্রত্যেকটা দিক থেকে গড়ে ওঠে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আলাদা মিডিয়ার দরকার, আলাদা প্রযুক্তির দরকার, আলাদা টেকনোলজি এবং আলাদা রেভলিউশনের দরকার আছে, এটা ছাড়া আপনি আগাতে পারবেন না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা
جواد كريم مبرر رؤوف رحيم الله 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 الله